দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চোয়াডাঙ্গা ডেইরি ফার্মের আরেকটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি, আপনারা আমার পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। আজকে তারিখ 8 তারিখ, সেপ্টেম্বর মাস 2022, রোজ বৃহস্পতিবার। আমরা এখন অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শিয়ালমারি পশুহাটে। দর্শক, আমরা এখান থেকে মাঝারি সাইজের কিছু গরুর বর্তমান বাজার মূল্য জানার চেষ্টা করব। আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, কালারটা কিন্তু অনেক সুন্দর, মাঝারি একটি গরু। ভাই, এটা দাঁত হয়েছে? দাঁতই নেই, এখনো দাঁত হয়নি। শিওর আপনি? হ্যাঁ। আচ্ছা, ওজন কেমন হবে এটার? এটা 5.5 মন। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 1,55,000। কেমন হলে বিক্রি করবেন? 130 হলে বিক্রি করবেন। কাস্টমার আসে, দাম বলে? দাম বলছে 25-26। আচ্ছা, 25-26 পর্যন্ত দাম উঠেছে। আপনারা নিয়ে এসেছিলেন কয়টা আজকে? 5টা। বিক্রি করেছেন কয়টা? 4 দিবে 4, 1টা আছে আর 1টাই আছে। নাম কি ভাই আপনার? জহির। জহির ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01407। তারপর 68-75-74। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমরা এখানে একটি মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি, আমরা এটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। চাচা ভালো আছেন? কয়টা গরু নিয়েছিলেন আজকে? বিক্রি করেছেন কয়টা? আর 2টা আছে। এটা কি জাতের গরু আপনার? পাকিস্তানি। দাঁত হয়েছে এটার? না হয়নি, এখনো দাঁত হয়নি। দাম কেমন চাচ্ছেন? 165। 165। কেমন হলে বিক্রি করবেন? বিক্রি করতে 50-55, এমন হলে বিক্রির খেয়াল। কাস্টমার দাম কেমন বলছে? 35-30। আচ্ছা আচ্ছা, এমন বলতেছে। দর্শক দেখুন, গরুটা কিন্তু সুন্দর। শিয়ালমারি পশুহাট থেকে আমি আপনাদেরকে গরু দেখাচ্ছি। বলেন, মোবাইল নাম্বার বলেন। 09-09-21-21-50-22-25। সাথে থাকুন, আরও গরু দেখাবো আপনাদেরকে। পড়বে না ক্যামেরায়। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একসাথে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, বিভিন্ন জাতের। ভালো আছেন? নাম কি আপনার? আব্দুল সবুর। বাড়ি কোথায়? খয়রহুদা। নিয়ে এসছেন কয়টা আজকে? 4টা। একটু বিক্রি করতে পারেন? এখন বেশ। কাস্টমার কি নাই হাটে? আছে তো, অল্প অল্প আজকে। প্রথম যেটা দেখছি, এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ক্রস বলতে চাচ্ছেন? ক্রস। আচ্ছা, দাঁত হয়েছে এটার? না, দাঁত হয়নি, এখনো দাঁত হয়নি। দাম কেমন চাচ্ছেন এগুলোর? দাম চাচ্ছি 25। 125। কেমন হলে বিক্রির খেয়াল? 10 হলে বেশি। 10 হলে বিক্রি করবেন। কাস্টমার দাম কেমন বলছে? 5-6-7। 5-6-7 এমন বলতেছে। দেখুন দর্শক, কাছ থেকে নিয়ে আসেন। চলেন, আপনার 2 নম্বর গরুটা দেখি। 2 নম্বর, এটা কি জাতের? এটা ফিরিজান। এটা ফিজিয়ান ক্রস। এটা ফিজিয়ান ক্রস। এটার দাঁত হয়েছে? না, এটা দাঁত। এটার বয়স কেমন হতে পারে? 1 বছর। 1 বছর হবে। দাম কেমন চাচ্ছেন এটার? দাম চাচ্ছি 30। 130। কেমন হলে বিক্রির খেয়াল? 12 হলে বেশি। 12 হলে বিক্রি করবেন। কাস্টমার দাম কেমন বলছে এটার? 3-4-5। 103-4-5 উঠেছে। 3 নম্বর গরুটা, এটাও ফিজিয়ান ক্রস। এটা দাঁত হয়েছে? এটারও দাঁত হয়নি। এটা কেমন দাম চাচ্ছেন? এটা চাচ্ছি 1,60,000। 1,60,000। কেমন হইলে বিক্রির খেয়াল এটা? 40-45। কাস্টমার কেমন দাম বলছে? 30-32। ওজন কেমন হতে পারে এটার? 5.5-6 মন তাই। লাস্ট 4 নম্বর গরুটা, এটা কালো রঙের, নিচের সাইডটা সাদা। এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি। তাহলে একটা গরুর দাঁত হয়নি আপনার। এটার দাম কেমন চাচ্ছেন? 50-50। কেমন হইলে বিক্রির খেয়াল? 30,000 হলে বেশ। 30,000 হলে বিক্রি করবেন। কাস্টমার দাম কেমন বলে এটার? 20-25। আপনার নাম কি বললেন? আব্দুল সবুর। সবুর সাহেব, আব্দুল সবুর সাহেব। মোবাইল নাম্বারটা বলেন আপনার। 0928। তারপর? 00। তারপরে? 32। তারপর? 46। 00-32-46। সুপ্রিয় দর্শক, আজকে তুলনামূলক গরু আমদানি কম হয়েছে। এখানে 4টা ফিজিয়ান গরু দেখতে পাচ্ছি, মাঝারি সাইজের গরু। মালিক চাচা ভালো আছেন?
নাম কি আপনার? সাজিদুল। সাজিদুল কাকা, এই যে সাজিদুল কাকাকে দেখে রাখেন, বাসা কোথায়? খয়রদা গ্রামে। খয়রদা গ্রামে। তিন কয়টা আজকে? চারটা। চারটা নিয়ে এসেছেন। দাঁত হয়েছে এদের? না, এটা দাঁত হয়নি। দাঁত হয়নি একটারও। প্রথম যেটা, এটার বয়স কেমন হবে কাকা? ১৩-১৪ মাস বয়স হবে। দাম কেমন চাচ্ছেন? ২৫ দাম চাচ্ছেন। কেমন হইলে বিক্রির খেয়াল আপনার? ১০ হইলে বিক্রি করবেন। কাস্টমার দাম কেমন বলছে এটার? ৫,০০০-৭,০০০ পর্যন্ত দাম উঠেছে। ওজন কেমন হবে? যদিও রাখাই গরু, তারপর ওজন কেমন হবে? ৪ মন হবে। তারপরেটা দেখি চলেন। প্লাটের দুই নম্বর গরুটা আমরা দেখতেছি দর্শক। এটার বয়স কেমন হবে কাকা? বয়স ওরানি একই বয়সের হবে। দাম কেমন চাচ্ছেন? এর দাম চাচ্ছে ৩০। ৩০। কেমন হলে বিক্রি করবেন এটা? ১২-১৩ হাজার হলে বেচা হবে। ১২-১৩ হইলে বিক্রি করবেন। কাস্টমার দাম বলছে কেমন? ১০ ভেঙে দাম বলছে। আচ্ছা, ১০ ভেঙে ১০ দাম বলছে। তিন নম্বর, এটার বয়স কেমন হবে? একই বয়স দেখে বোঝা যাচ্ছে। এটার দাম কেমন চাচ্ছেন? এটাও ৩০ চাচ্ছেন। কেমন হইলে বিক্রি করবেন? ১২-১৩ হাজার হইলে বিক্রি করবেন। লাস্ট গরুটা দেখতেছি আমরা লটের, দেখুন দর্শক। কাকা, এটার বয়স কি বেশি সব থেকে? আচ্ছা, এটার ওজন কেমন হতে পারে আনুমানিক? আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? ৩৫। বিক্রি করবেন কেমন হইলে? ১৬-১৭ হাজার হইলে বিক্রি করবেন। কাস্টমার দাম কেমন বলছে এটার? ১০-১২ এমন দাম বলছে। দর্শক, আমি শিয়ালমারি পোশাক থেকে আপনাদেরকে ফিজিয়ান মাঝারি কিছু গরু দেখালাম এবং এর বিস্তারিত জানাইলাম। ভালো লাগলে কাকার সাথে কন্ট্যাক্ট করবেন। প্রিয় দর্শক, তুলনামূলক হারে আজকে আমদানিও যেমন কম, কাস্টমারের চাপ কম, তাই দেখে বেচা কিনাও কম। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে মাঝারি কিছু গরু দেখালাম, পাকিস্তানি শাহিওয়াল ও ফিজিয়ান ক্রস জাতের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাকে নিত্য নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর সাথে আরও থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।